নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং বর্মন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাকে তুলে ধরতে চলেছি, যা আমার আপনার প্রত্যেকের জীবন বদলে দিতে পারে। কারণ এই একটি বড় শিক্ষা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকেও দিয়েছিল। কারণ কর্ণ এক বিরাট সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তারপরে সে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয়ে যান এবং ভগবান শ্রীকৃষ্ণের সামনে নিজের সব দুঃখ কষ্ট তুলে ধরে, যার ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ এমন কিছু কথা বলে যার দ্বারা কর্ণের সকল মনের দ্বন্দ্ব দূর হয়ে যায়। এখানে কর্ণের সমস্যা শুধু কর্ণের সমস্যা নয়, এরকম হাজারো একটা সমস্যা আমাদের জীবনেও রয়েছে। আমরা প্রতিনিয়ত সেই সমস্যার সাথে সংগ্রাম করে যাচ্ছি এবং ভগবানের চরণে কাতর প্রার্থনা করে যাচ্ছি। তাই আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। যারা ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে ভালোবাসে ও মানে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য কথাটি একবার শুনে নিলে সে তার জীবনে সব সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই অমূল্য কথাটি। মহাভারতে কর্ণ শ্রীকৃষ্ণকে নিজের কথা বলেছিলেন। কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমার মা জন্মের পরেই আমাকে ত্যাগ দিয়েছেন, এটা কি আমার অপরাধ ছিল যে আমার জন্ম একজন অবৈধ বাচ্চার মতো হয়েছে? এ কথায় কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আচার্য দ্রোণাচার্য আমাকে শিক্ষা দেওয়ার জন্য বারণ করেছিলেন, কারণ আমি ওনার নজরে একজন ক্ষত্রিয় নই, এটা কি আমার অপরাধ? তৃতীয় কথায় কর্ণ বলেছিলেন যে দ্রৌপদীর স্বয়ম্বরে আমাকে অপমানিত করা হয়েছিল, কারণ আমি রাজ পরিবারের অংশ নই, এটা কি আমার অপরাধ? এইসবের জন্য আমাকে বারবার অপমানিত করা হয়েছে। এইসব কথার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে কর্ণ, তুমি মন দিয়ে আমার কথা শোনো, আমার জন্মটা একটা কারাগারের মধ্যে হয়েছিল, আমার জন্মমাত্রই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। যেই রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই মা বাবার থেকে আমাকে আলাদা হয়ে যেতে হয়েছিল। যেখানে গিয়ে আমি পৌঁছেছিলাম সেখানে আমাকে সমস্ত কাজ করতে হয়েছে যা গ্রামীণ ক্ষেত্রে করতে হয়। গরুর গোবর আমাকে হাত দিয়ে তুলতে হতো। আমি যখন ছোট ছিলাম, যখন চলতে পারতাম না, তখন আমার উপরে বারংবার প্রাণঘাতী হামলা হয়েছে। ছোটবেলায় না আমার কাছে কোনো শিক্ষা ছিল, না কোনো গুরুকুল ছিল, না কোনো প্রাসাদ ছিল, আর না কোনো বিশাল সেনাবাহিনী ছিল। কিন্তু তাও আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু বলে মনে করে প্রকোপের কারণে আমাকে দ্বারকায় গিয়ে বসবাস করতে হয়েছে। আমার জীবনেও পরপর অনেক পরীক্ষা দিতে হয়েছে, আমার সাথেও অনেকবার অন্যায় হয়েছে। জীবনে কতবার অন্যায় হয়েছে এটা গুরুত্বপূর্ণ নয়, বা জীবনে কতবার অপমানিত করা হয়েছে এটাও গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি এই অপমানের জবাব কীভাবে দিচ্ছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাছে জ্ঞান থাকে যেটা আপনাকে ব্যবহার করতে হবে, আর সব পরীক্ষা পার করে এগিয়ে যেতে হবে, কারণ ভগবানের জীবনটা কখনো সরল ছিল না। ষষ্ঠ অধ্যায়ে পঞ্চম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের দ্বারা নিজেকে এই সংসার সাগর থেকে, সমুদ্র থেকে উদ্ধার করুন এবং নিজেকে অধোগতির মধ্যে ফেলে দেবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমরা স্বয়ং আমাদের আত্মার মিত্র ও শত্রু। আরও একটু বোঝালে বলা যায় যে নিজের দ্বারা নিজেকে উদ্ধার করুন এবং নিজের আত্মাকে অধোগতির দিকে নিয়ে যাবেন না। আমরা আমাদের কর্ম দ্বারা আমাদের নিয়তি নির্ধারণ করি, আমরাই আমাদের আত্মার সবচেয়ে ভালো মিত্র, আবার আমরাই আমাদের আত্মার সবচেয়ে বড় শত্রু। আমরা মোহ, কাম, ক্রোধ, লোভ এসবের মধ্যে ফেঁসে গিয়ে আমাদের নিজেদেরকে ভুল রাস্তায় নিয়ে যাই। আমাদের আত্মা বুঝতে পারে যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি, কিন্তু তাও আমরা সেই রাস্তায় চলতে থাকি। আমাদের কাছে এই অপশন রয়েছে
যাতে আমরা আমাদের আত্মার সবচেয়ে ভালো মিত্র হয়ে উঠতে পারি এবং এই সংসার সাগরে পার হয়ে যেতে পারি। অর্থাৎ বন্ধুরা, আজ আমাদের যা পরিস্থিতি তা হলো আমাদের পূর্বপূর্ব করা কর্মের ফল। কিন্তু আজ যদি আমরা হতাশ হয়ে বসে পড়ি তাহলে আমরা ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারবো না। নিয়তি যাই হোক না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, চেষ্টা সবসময় করে যেতে হবে যে আগামী ভবিষ্যৎ যেন আমাদের সুন্দর হয়ে ওঠে এবং সেটাকে মাথায় রেখেই সকল কর্ম শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে এবং শ্রীকৃষ্ণের উপরে ভরসা করে যেতে হবে। ভগবানের কৃপা থাকলে অবশ্যই সব সমস্যা থেকে বেরিয়ে সুন্দর জীবন উপভোগ করা যেতে পারে। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই অমূল্য কথা। চলুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি জেনে নেওয়া যাক। সীমানা তার জন্যই পার করো যে তোমার জন্য সীমানা পার করতে পারে। সারা জীবনের ভালো কাজ করেও কয়েক মুহূর্তে ভুল আমাদের খারাপ বানিয়ে দেয়, কথা বলার ধরন বদলে দেয় মানুষ, জীবনের মোড় ঘুরেতেই সঙ্গ বদলে দেয় মানুষ। যদি কোথাও মন লাগাতেই চাও তাহলে নিজের উন্নততর ভবিষ্যৎ এবং ভালো ক্যারিয়ারের দিকে মন লাগাও, কারণ এখানে নিজের কাজটা পূরণ হতেই মানুষ নিজের রং বদলে নেয়। মানুষজনের কথা নিয়ে কেন চিন্তা করো, মানুষ তো যে কোনো কথা বলে বেরিয়ে যায়, যখন পরিস্থিতি বদলায় তখন মানুষের কথা ধরনও বদলে যায়। কখনো কখনো বদলা নেওয়ার থেকে বেশি বদলানোর প্রয়োজন হয়। খারাপ তো তখন লাগে যখন আমরা পুরো দুনিয়াকে পিছনে ছেড়ে শুধুমাত্র একটা মানুষের কথা বলতে যাই আর সেই মানুষটা আমাদেরকে ইগনোর করে চলে যায়। মুশকিল পরিস্থিতিতে আরাম করা তোমার জন্য আরও বেশি সমস্যার সৃষ্টি করে। শুনেছিলাম কষ্টের অনুভূতি আপনজনদের হয়, কিন্তু যখন আপনজনরাই কষ্ট দেয় তখন অনুভব কে করবে। তোমাকে হারিয়ে আমি জানলাম যে তোমাকে যারা পাবে তারা প্রত্যেকে আফসোস করবে। যদি কোনো আপনজন থাকে তাহলে যেন সে আয়নার মতো হয়, যে হাসলে আমার সাথে হাসবে, কাঁদলেও আমার সাথেই কাঁদবে। তুমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাও তাহলে চলতে থাকো, থেমে যেও না, দেখবে সেই খারাপ সময় একদিন ঠিক পেরিয়ে যাবে। কষ্ট তো তখন হয় যখন তুমি কারোর জন্য নিজেকে বদলে ফেলো আর সেই তোমাকে অবহেলা করে চলে যায়। কারোর সাথে ভালো সময়ে বসে থাকা অনেক সোজা, কিন্তু মুশকিল পরিস্থিতিতে কারোর সাথে দাঁড়িয়ে থাকা অনেক কঠিন।